হ্যালো বিয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে রেসিপি নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন কী রান্না করব। হ্যাঁ, দেশি মুরগির মাংস। আর এই দেশি মুরগির মাংসটি একটু হার্ড হয়, আর এই মাংসটি কীভাবে নরম করে রান্না করা যায় সুন্দরভাবে সেটি আমি আজকে আপনাদের দেখাবো। প্রথমে আমি 4 টেবিল স্পুনের মতন তেল নিয়েছি, আধা কাপ তেল। তার ভিতরে 4টি এলাচ এবং 4টি লবঙ্গ নিয়েছি এবং 2টা বড় বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মশলা। মশলার ভিতরে আমি ব্যবহার করছি 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর 1 টিস্পুন জিরার গুঁড়া, আর মরিচের গুঁড়া 2 টিস্পুন দিয়েছি। আপনারা এখানে আপনাদের এই স্বাদ অনুযায়ী যে যেমন ঝাল খান সেরকম ইউজ করবেন। একটু কষিয়ে নিতে হবে মশলাগুলো। এখন দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদের গুঁড়া, আর একটু পানি দিয়ে দিলাম। মশলাটি খুব ভালোভাবে ভুনে নিতে হবে যাতে মশলার ভিতরে কাঁচা কাঁচা গন্ধটি না থাকে, গন্ধটি চলে যায়। এখন 1 টিস্পুন লবণ দিয়ে দিব, আর লবণটা যে যা স্বাদ অনুযায়ী, কারণ অনেকে লবণ বেশি খায় অনেকে কম খায়, এই জন্য লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করা ভালো। এখন মুরগির মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর দেশি মুরগির মাংস একটু সময় লাগে রান্না করতে, আর মাংসটি আমরা 2 বার কষাবো, আর 2 বার কষানোর কারণে মাংসটি অনেকটা সফট হয়ে যাবে আর খেতেও খুব মজা লাগবে। এখন পানি দিয়ে দিব কিছুক্ষণ কষানোর পরে। ঠিক এইভাবে 10-15 মিনিটের জন্য রান্না করতে হবে। 10-15 মিনিট পরে মাংসটিকে আরেকটু নেড়ে চেড়ে, এখন যদি আপনারা আলু খেতে পছন্দ করেন মাংসে, তাহলে ঠিক এই পর্যায়ে আলু অথবা যে কোনো সবজি পেঁপে অ্যাড করতে পারেন। আলু দিয়ে দিলাম। আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 5 মিনিট পরে যখন ঝোল টেনে আসবে, ঠিক সেই পর্যায়ে আরেকটু পানি দিয়ে সেদ্ধ করলেই মাংসটি রেডি হয়ে যাবে, আর মাংসটি খেতেও খুব সুস্বাদু। আপনারা একবার ট্রাই করে দেখবেন। এইভাবে কম মশলায় খুব মজার একটি মাংস রান্না করে সবাইকে চমকে দিতে পারেন বাড়ির। যারা রান্না নতুন রাঁধুনি তাদের জন্য তো এই ভিডিওটি আশা করছি অনেক উপকারে আসবে। আর যদি দেখেন মাংসটি সিদ্ধ হচ্ছে না, একটু কাঁচা পেঁপে মুরগির মাংসটি নরম করতে সাহায্য করবে। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে বরাবরের মতোই একটা অনুরোধ থাকছে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পাশে থাকা বেল আইকনটি এবং রেড বাটনটি ক্লিক করে দিবেন। আর লাইক কমেন্ট শেয়ার তো শেয়ার করবেন, এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ইওর ওয়াচিং, অ্যান্ড প্লিজ স্টে উইথ আস। থ্যাংক ইউ।